নিলামে ব্যাট বিক্রি টাকা দিয়ে বগুড়ায় 300 দরিদ্র পরিবারকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভক্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা শুক্রবার ও শনিবার জেলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই সব জিনিস বিতরণ করেন। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের সেই ব্যাটটি নিলামে তুলেছেন তিনি। মুশফিকের ব্যাটটি বিক্রি হয়েছে 17 লক্ষ টাকায়। এর থেকে 2 লক্ষ টাকা তিনি বগুড়ায় পাঠিয়েছেন। সেই টাকায় ঈদের দিন আরো 250 পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। মুশফিকুর রহিমের পক্ষ থেকে এই সব জিনিস মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকের একটি দল। শুক্রবার ও শনিবার বেশ কয়েকটি পরিবারের কাছে মুশফিকুর রহিমের এই সহায়তা পৌঁছে দেয় তারা। 300 পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল 200 হতদরিদ্র পরিবার। এছাড়াও কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল 100টি, যাদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমের ঈদ উপহার। নিলামে ব্যাট বিক্রির টাকা থেকে এই সমস্ত কাজ করছেন মুশফিকুর রহিম। 2013 সালের মার্চে শ্রীলঙ্কার গল টেস্টে 200 রানের ইনিংস খেললেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। সেই ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি কিছুদিন আগে নিলামে তুলেছেন মুশফিক। নিলাম থেকে মুশফিকুর রহিমের ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আর নিলাম থেকে পাওয়া 17 লক্ষ টাকার পুরোটাই ব্যয় করা হবে করোনা দুর্গত মানুষদের জন্য। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও খাদ্য সামগ্রীতে ব্যয় করা হবে এই অর্থ।